টিফিন টাইম যখন হইতো তো আমরা এই যে এদিক দিয়ে উঠে আমরা এই দেওয়াল পার হইতাম, এই যে স্কুল পালা এখানে এসে গোসল করতাম। আমার জীবনের শেষ ক্লাসটা আমি এখানে করছি। আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়টুকু এই স্কুল লাইফে পার হইছে। আসসালামু আলাইকুম। কাল রাত 2টার দিকে তুষার আমাকে একটা এসএমএস করলো, ভাই আপনি তো অনেকই ক্রিকেট ব্লগ করলেন, এবার কি কোনো ডিফারেন্ট ব্লগ করা যায়? তো আমি বললাম যেমন। তুষার বলল, ধরেন ভাইয়া আমরা যখন স্কুলে পড়তাম স্কুল পালাইতাম, পালাই হলো সারা ঘাটে যাইতাম, পল্টনে ঘুরতে যাইতাম, আরো অনেক কিছুই করতাম। তো এই এসএমএসটা যখন আমি দেখলাম, বিশ্বাস করেন আমি কিছুক্ষণের জন্য আমার স্কুল লাইফে চলে গেছি। আমার চোখের সামনে আমার স্কুলে কাটানো সেই দিনগুলো ভেসে উঠতেছিল। তো ভাবলাম ঘুরে আসা যাক আমার স্কুল জীবনে। যখন স্কুলে পড়তাম তখন আমার পার্টনার ছিল আমার সাইকেল, আমার লাল কালারের রেঞ্জার সাইকেল ছিল। আপনাদের স্কুল পার্টনার সাইকেল কোনটা ছিল, মনে আছে নাকি ভুলে গেছেন? তো বর্তমানে যে স্কুলটা দেখতেছেন এই স্কুলে আমি 5 বছর পড়াশোনা করছি, এটাকে সবাই এক নামে এসএম স্কুল নামে চিনে থাকে। বর্তমানে যে গ্রাউন্ডে দাঁড়ায় আছি এটা আমাদের হলো পিটি গ্রাউন্ড, এখানে আমরা একসময় পিটি করতাম। তো মনে পড়ে আমরা যে শপথ করতাম, আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারি, আমিন। মজার ব্যাপার কি, যখন আমরা পিটিতে দাঁড়াইতাম অনেকজন মাথা ঘুরে পড়ে তার ভান করতো, আপনারা কখনো করছেন? আমি করছি। কিন্তু এখন আমি আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো যে আমার স্কুল জীবনটা কোথায় শুরু হয়েছে এবং কোন ক্লাস দিয়ে শেষ হয়েছে। আমার প্রথম ক্লাস ছিল 6A সেকশন। আমাদের এখানে 4টা সেকশন থাকে, আমি ক সেকশনে পড়াশোনা করতাম। আমাদের প্রথম রুম ছিল এটা, এবং এটা কিন্তু একতলা বিল্ডিং ছিল, যে এমন বিল্ডিং ছিল। আমার ক্লাস টিচার ছিল আলিম স্যার, এবং আমি যখন 7A উঠি 7A সেকশনে এখানে আমার ক্লাস ছিল, দিনা ম্যাডাম আমাদের ক্লাস টিচার ছিল। তো আমি যখন 8A পড়তাম 8A সেকশন আমার ক্লাস ছিল এটা, এবং আমাদের ক্লাস টিচার ছিল মিন্নু স্যার। আমি যখন 9A পড়ি তখন আমি কমার্স নিয়েছিলাম, আমাদের এটা রুম ছিল, আমাদের টিচার ছিল হলো মান্নান 3 স্যার। আমার জীবনের শেষ ক্লাসটা আমি এখানে করছি। আমাদের ক্লাসটা ছিল রঞ্জন স্যার, ওইখানে ঘন্টা দিত এবং আমরা এদিক দিয়ে বাড়াইতাম। তো আমাদের প্রতিযোগিতা হইতো যে কে সবার আগে বাড়াইতে পারে। তো আমি খুব একদিন ফার্স্ট হইতে পারি নাই, কারণ এখানে প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করতো। আপনি কি কখনো স্কুল ছুটিতে সবার আগে ফার্স্ট হইতে পারছেন? আমাদের এসএম স্কুলের সবচেয়ে ফেভারিট স্যার কোনটা ছিল? আমার ছিল হলো রঞ্জন স্যার। আপনাদের কোনটা ছিল কমেন্ট করবেন। আমি শিওর যে স্যার নিয়ে অনেকজনের মতামত ভিন্ন হতে পারে, বাট ম্যাডামের কথা যদি আসে, আমাদের সবার পছন্দের ম্যাডাম ছিল দিনা ম্যাডাম, সবাই দিনা ম্যাডামকে পছন্দ করতো। তো এখন স্কুলের সবচেয়ে ঐতিহাসিক জায়গাতে আপনাদের নিয়ে যাবো এখন আমি। আচ্ছা, ঐতিহ্যবাহী জায়গায় যাওয়ার আগে বলি, এই যেখানে কল ছিল আমরা এখানে আসলে পানি তুলতাম, আর এই জায়গা আমাদের সাইকেল গ্যারেজ ছিল, এখানে আমরা সাইকেল রাখতাম। বর্তমানে যে জায়গায় ঢুকতেছি এটা হলো এসএম স্কুলের ঐতিহ্যবাহী জায়গা, এখানে অনেক স্মৃতি আছে, অনেকজন অনেক উপন্যাস লিখছে, এখানে অনেক কিছু লিখছে, বিশেষ করে অনেক ভালোবাসার নাম পাওয়া যায় এখানে। এতে টিন দেখা যাচ্ছে, এই টিন কিন্তু আমাদের বেলায় ছিল না, আমাদের এদিক দিয়ে ফাঁকা ছিল, এটা হলো আরো নিচা ছিল। টিফিন টাইম যখন হইতো তো আমরা এই যে এদিক দিয়ে উঠে আমরা এই দেওয়াল পার হইতাম, ওই কোনার দিয়ে হলো ওই পার দিয়ে পলাইতাম। টিফিন পলাই কোথায় যেতাম ওইটা আপনাদের জানাচ্ছি, তার আগে টিফিনে কি কি করতাম ওইটা আপনাদের এখন দেখাবো। আমাদের টিফিন হতো নামাজের টাইমে, তো আমরা যেই মসজিদে নামাজ পড়তাম, মসজিদটা কিন্তু এমন ছিল না, এখন ভেঙে নতুন করছে। এই দোলনাতে কারা কারা চড়ছেন বলবেন, এখন তো এই দোলনা অকেজো, আমাদের বেলা কিন্তু চালু ছিল। আমরা যেখানে হলো শর্ট পিস খেলতাম একটা সময়। আমাদের টিফিন হইতো আমরা দৌড়া এখান থেকে এসে এই জায়গা ভিড় করতাম, এখানে বুশভাইয়ের চটপটির দোকান ছিল। আমরা কি করতাম, চটপটি খাইতাম, ফুচকা খাইতাম, তারপরে হলো বুশভাইয়ের স্পেশাল বার্গার খাইতাম, আর খলিল কাকার দোকানে সিঙ্গারা খাই, আমাদের টিফিন টাইম পার হয়ে যেত। আমাদের যখন টিফিন দিত এই জায়গা অনেক মানুষ জমা হইতো, যেখানে ক্রিকেট খেলতো, আমাদের ওই জায়গাটা পিচ করা ছিল, এখানে খেলতাম। তো মানে যে মঞ্চটা দেখতেছেন ওই মাঠে আমরা শর্ট পিচ খেলার জন্য পাল্লা লাগাইতাম, যে আগে ধরতে হবে তার মাঠ ছিল। টিফিন টাইমে আমাদের স্কুলে যাদের টানের সমস্যা ছিল তারা কোথায় যেতে জানেন? তারা এই জায়গা ভিড় জমাইতো, এই সেই জায়গা। কিন্তু যখন আমাদের টিফিন টাইম হতো এদিক দিয়ে বের হতাম, হয়ে যে এই জায়গা আসতাম, এখানে এসে আমরা দুজন করে দাঁড়াইতাম, এখানে দুজন দাঁড়াইতাম আর ওই মাথাতে দুজন দাঁড়াইতাম, এবং জোরে জোরে বল থ্রো করতাম, যার ফোর মানে বল বাড়াই গেলে ফোর হইতো এমন খেলতাম। আর সবচেয়ে মজার খেলা খেলতাম হলো বুম বাস্টিং। কখনো কি বুম বাস্টিং খেলছেন, ওই যে বল আসে না ধুপধাপ করে মারে, একটা ভিডিও বানাবো দেখেন। প্রায় 106 বছর হচ্ছে এই স্কুলের, এমনও রেকর্ড আছে, ধরেন আমি পড়তেছি, আমার বাপ পড়তেছে, বাপের বাপ পড়ছে, তার বাপ পড়ছে, এমন 4 জেনারেশন কিন্তু এই স্কুলে পড়ছে। টিফিন টাইমের সবচেয়ে পপুলার জায়গা ছিল এই জায়গাতে, এই জায়গায় বসে আমাদের কি পরিমাণ আড্ডা দিছি বলার বাহিরে। আর এই সেই পুকুর, এই পুকুরে কত গোসল করছি। বর্তমানে যে গ্রাউন্ড দেখতেছেন, এই যে এইখানে ব্যাট করতাম আমরা, এখনও কিন্তু দাগ আছে স্ট্যাম্পের, মানে এখনও এখানেই খেলে। টিফিন টাইমে এই জায়গা আমরা প্রায় দিনই খেলতাম। টিফিন টাইমে যদি আমরা জায়গা না পেতাম খেলার, তখন আমরা এই বাগানে আসতাম, এখানে খেলতাম, ক্রিকেট খেলতাম। টিফিন টাইম হলেই এই এসএম স্কুলের একটা রম রমা
পরিবেশ তৈরি হতো, এখানে খেলাধুলা, খালি চারপাশ দিয়ে খেলাধুলা। টিফিন পলায় আমরা কোথায় যাইতাম এখন ওই জায়গাতে আপনাদের নিয়ে যাবো। আর আমার বিশ্বাস এস এম স্কুলে পড়ছে টিফিন পলায় স্যার ওই জায়গাগুলোতে যায় নাই এমন মানুষ নাই বললেই চলে। এদিক দিয়ে আমরা যাবো টিফিন পলায় কোথায় যেতাম সেই জায়গাতে। বর্তমানে যে ব্রিজটা দেখতেছেন, যে এই ব্রিজটার কথা কি মনে পড়ে? এই যে এখানে বসার কথা কি মনে পড়ে? আমরা যে এখানে কি পরিমাণ একটা সময় আড্ডা দিতাম। যেই টাইমে আমরা স্কুলে পড়তাম ওই টাইমে তো ফোন ছিল না, তো টিফিন পলানোর পরে আমাদের জায়গা ছিল কোথায়, মানে কোথায় আমরা এক জায়গা হবো, তো এই জায়গাতে আমরা এক জায়গা হইতাম। এখান থেকে এক জায়গা হয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতাম। বর্তমানে যে ঈদগাহ মাঠটা দেখতেছেন, এই মাঠেও কিন্তু প্রচুর পরিমাণ ফুটবল খেলতাম টিফিন পলায় এসে। সবচেয়ে মজার কথা বলি, এস এম স্কুলে যারা পড়তো এবং টিফিন পলাইতো তারা এই জায়গাতে আসছেই। আমার মনে হয় না কেউ এ জায়গা আসে না এমন ছেলে পাওয়া যাবে না। মোস্ট ফেভারিট প্লেস হলো আমাদের এইটা। তো এখান থেকে আবার আমরা প্ল্যান করতাম যখন একটু তা মানে ধরেন টিফিন পলাইছি তারপরে বিকেলে একটু দেরি করে বাসা যাব, তো ওই টাইমে আমরা প্ল্যান করতাম এখান থেকে সারাঘাট যাওয়ার। সারাঘাট কিন্তু কাছে, আবার পল্টনে যাইতাম, এদিক দিয়ে পল্টনে যাওয়া যায়, তারপরে এদিক দিয়ে সারাঘাট যাওয়া যায়। বর্তমানে আমি আর রাফুল আছি হলো সারাঘাটে, তো বিশেষ করে যে এখানে আড্ডা দিতাম, তো সবচেয়ে বেশি যেখানে আড্ডা দিছি সেটা হলো পল্টনে। তো এখন যাব হলো পল্টনে। বর্তমানে আসি পল্টনে, যে পল্টনের ঐতিহ্যবাহী গাছ, আর এই যে স্কুল পলা, এখানে এসে গোসল করতাম, গোসল করে ধরেন বাসা যাইতাম, মায়ের খেতাম। আর টিফিন পলানোর দিনে সবচেয়ে ভয় লাগতো কোথায় জানেন? ধরেন টিফিন পলাইছি, পলানোর পর তো নাম, পরে তো আমার নাম লেখা হইতো, হ্যাঁ, তো আমরা পরের দিন স্কুলে যেতে খুব ভয় পাইতাম। আমাদের এস এম স্কুলে স্যারেরা এত পরিমাণ করা ছিল, তার জন্য পরের দিন গেলে মায়ের খাওয়ার জন্য রেডি থাকতাম। তো যেহেতু স্যারদের মায়ের কথা আসলে একটা মজার কথা বলি, সেটা হলো রঞ্জন স্যার, আমার খুব পছন্দের স্যার। রঞ্জন স্যার আমাকে অঙ্ক দিচ্ছে, আমি পারি না, তো আমি হ্যাপি কী করে ভাব করতেছিলাম, অঙ্ক করতেছি, হ্যাঁ, তো রঞ্জন স্যার সুন্দরভাবে আসলো, আসে আর মাথায় হাত দিয়ে বলতেছে, পাজান তুই পারবি না, ঠিক আছে তুই মাস্টারগিরি করবি। কে এই কথা কোয়ার পর বিশ্বাস করেন, চুলটা যেমন টানলো আর এই যে গালে পটাস করে একটা চর মারলো, তো ওই জিনিসটা এখনও মনে পড়ে। তো ওই টাইমে আমাদের স্যারদের সাথে একটা অন্যরকম বন্ডিং ছিল, অনেক ভালোবাসা ছিল। কিন্তু বর্তমানে যদি দেখা যায় এখনকার ছেলেবেলেরা স্যারদের সাথে বিয়াদুবি করতে পারলে ওরা নিজেদের বড়ো ভাবে, বাট আমাদের ওই টাইমে স্যারদের দেখলে আমাদের থোড়া কাঁপতো। ওই যে ব্রিজ দেখা যাচ্ছে ওই জায়গাতে আমরা অনেক আড্ডা দিচ্ছি, ওইখানে যাবো এখন। বর্তমানে আসি পাকশির ঐতিহ্যবাহী ব্রিজের নিচে। তো এই জায়গাতে আমরা ঘুরতে আসতাম, মূলত এই জায়গায় রেগুলার আসতাম না, হঠাৎ আসতাম। তো এই ছিল আমাদের স্কুল লাইফের কিছু স্মৃতি এবং স্কুল লাইফে টিফিন পলায় কই কই যাইতাম। তো এই ভিডিওর আইডিয়াটা বা এই ভিডিওর ক্রেডিট দিব তুষারকে। তুষার আমাকে কাল রাত্রে বলছে, বলার পর থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম, আমার ভিডিও এটা, এই ভিডিও নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। তার কারণ হলো আমার সেই পুরানো ফেলে আসা সোনালি দিনে আমি চলে গেছিলাম। একটা কথাই বলতে পারি যে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়টুকু এই স্কুল লাইফে পার হয়েছে। কোনো টেনশন ছিল না, নির্দ্বিধায় থাকতাম, কোনো ধরেন পারিবারিক টেনশন ছিল না, কোনো মানে গার্লফ্রেন্ড টেনশন ছিল না, ক্যারিয়ার টেনশন ছিল না, কোনো টেনশন ছিল না, রিল্যাক্সে জীবনযাপন করতাম। তো আপনারা কোথায় কোথায় হলো স্কুল পলায় যাইতেন, বা আপনাদের স্কুল কোনটা, বা আপনাদের স্কুল নিয়ে কোনো গল্প আছে আছে কি না সেটা অবশ্যই কমেন্ট করবেন। এই ছিল ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।